চলতি বছরে জানুয়ারি থেকে অক্টোবর এই দশ মাসে দেশে 650 নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জরিপে এসব তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির দাবি, বিচারহীনতা ও সুনির্দিষ্ট আইন না থাকার কারণে বন্ধ হচ্ছে না নারী ও শিশু নির্যাতন। প্রতিষ্ঠানটি জরিপে দেখা যায়, গেল পাঁচ বছরে ঢাকা মহানগরে 3000-এর বেশি ধর্ষণ মামলার বিপরীতে সাজা হয়েছে কেবল 24 জনের। এমন অবস্থায় নারী ও কন্যা শিশুদের প্রতি নির্যাতন বন্ধে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।